বন্ধুরা আজ আমরা অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ টাগোর এই লেসেনটির সর্বশেষ অংশটি পড়ে ফেলবো চলো শুরু করা যাক দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান দেয়ার ফোর উইচ আই হ্যাভ ইন মাইন্ড অর্থাৎ যেই শিক্ষা প্রতিষ্ঠানের ছবিটি আমার মাথায় আছে হ্যাজ প্রাইমারিলি ফর ইটস অবজেক্ট দ্য কনস্ট্যান্ট পারসুইট অফ ট্রুথ অর্থাৎ যেই শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি চিন্তা করি তার প্রাথমিক লক্ষ্যই হবে কনস্ট্যান্ট পারসুইট অফ ট্রুথ অর্থাৎ সবসময় সত্যের সন্ধান করা ফ্রম উইচ দ্য ইম্পার্কিং অফ ট্রুথ ন্যাচারালি ফলোস যেখানে এই সত্যের সন্ধানের মাধ্যমে খুব প্রাকৃতিকভাবে খুব স্বাভাবিকভাবে এই সত্যকে আমরা আবার মানুষের মাঝে ছড়িয়ে দিব। ইট মাস্ট নট বি আ ডেড কেজ এটাকে কখনোই একটা মৃত কয়েদখখানা বা খাঁচার মতো হওয়া চলবে না ইন উইচ লিভিং মাইন্ডস আর ফেড উইথ ফুড আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড অর্থাৎ যেখানে কিনা এই জীবন্ত মস্তিষ্ক অর্থাৎ আমাদের যে মননশীলতা এই মননশীলতাকে এরকম কৃত্রিমভাবে তৈরিকৃত খাদ্য দেওয়ার আসলে কোনো দরকার নাই বা এরকম হওয়া যাবে না ইট শুড বি অ্যান ওপেন হাউস এটার একটা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক একটা মুক্ত ঘরের মতো হতে হবে ইন উইচ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর অ্যাট ওয়ান যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী এক হয়ে শিখতে চায় দ্য মাস্ট লিভ দেয়ার কমপ্লিট লাইফ টুগেদার সেখানে তারা তাদের পূর্ণাঙ্গ জীবন একই সাথে অতিবাহিত করবে ডমিনেটেড বাই আ কমন অ্যাসপাইরেশন ফর ট্রুথ ডমিনেটেড মানে হচ্ছে কি এখানে প্রবল হওয়া ব্যাপারটা কি আমি বলি এটা হচ্ছে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই যখন ইচ্ছা থাকবে যে তারা একই সাথে সত্যের সন্ধান করবে এবং আর নিড ফর শেয়ারিং অল দ্য ডিলাইটস অফ কালচার অর্থাৎ সংস্কৃতির যে বিভিন্ন আনন্দগুলো রয়েছে এগুলো তারা একত্রে আহরণ করার যদি একটা সাধারণ ইচ্ছা থাকে তাহলেই কেবল একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে ইন ফরমার ডেজ দ্য গ্রেট মাস্টার ক্রাফটসম্যান অর্থাৎ আগের দিনগুলোতে যে মহান মহান কারিগররা ছিলেন হ্যাড স্টুডেন্টস ইন দেয়ার ওয়ার্কশপস তাদের ওয়ার্কশপে বা তাদের ওয়ার্কশপকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে তারা যে জায়গায় কাজ করে তারা তাদের কর্মক্ষেত্রে এমন সব ছাত্র ছিল ওয়ার দে কোঅপারেটেড ইন শেপিং থিংস টু পারফেকশান যেখানে তারা একে অপরকে পূর্ণতার দিকে নিয়ে যেতে কিন্তু সাহায্য করত। দ্যাট ওয়াজ দ্য প্লেস ওয়ার নলেজ কুড বিকাম লিভিং সেই সকল জায়গায় জ্ঞান কিন্তু জীবন লাভ করতো দ্যাট নলেজ উইচ নট অনলি হ্যাজ ইট সাবস্টেন্স অ্যান্ড ল সেই জ্ঞান যেখানে শুধুমাত্র কেতাবি জিনিসপত্র থাকতো না শুধুমাত্র নীতি নৈতিকতার কথা থাকতো না বাট ইটস অ্যাটমসফিয়ার শার্টলি ইনফর্মড বাই আ ক্রিয়েটিভ পার্সোনালিটি কিন্তু সেখানে এমন একটা পরিবেশ ছিল যেখানে একজন সৃষ্টিশীল ব্যক্তিত্ব কি করত সেই পুরো জিনিসটা তদারকি করতো বা সেখানে এমন একটা পরিবেশ ছিল যেখানে এক একজনের এক এক ধরনের সৃষ্টিশীল ব্যক্তিত্ব তারা একে অপরকে সাহায্য করতো শিখতে ফর ইন্টালেকচুয়াল নলেজ অলসো হ্যাজ ইটস অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভ আর্ট ইন উইচ দ্য ম্যান হু এক্সপ্লোরস ট্রুথ আচ্ছা এটা একটু খুব বড় বাক্য আমি একটু ছোটো করে বলি ফর ইন্টেলেকচুয়াল নলেজ অলসো হ্যাজ ইটস অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভ আর্ট তার মানে বুদ্ধিবৃত্তিক জ্ঞানেরও কিন্তু সৃজনশীল যে চিন্তা ভাবনা এটার একটা নিজস্ব ধারা রয়েছে ইন উইচ দ্য ম্যান হু এক্সপ্লোরস ট্রুথ এক্সপ্রেসেস সামথিং তার মানে যে মানুষটা এখানে সত্যের সন্ধান করে এক্সপ্লোরস মানে হচ্ছে গিয়ে খুব পুঙ্খানুভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা সন্ধান করা এখানে যেই মানুষটা সত্যের সন্ধান করে সে এমন কিছু অভিব্যক্তি প্রকাশ করে যেটা কিনা তার ভেতরেই আছে এক্সপ্রেসের সামথিং উইচ ইজ হিউম্যান ইন হিম যেমন হিজ এনথুসিয়াজম এনথুসিয়াজম মানে হচ্ছে তার উৎসাহ হিজ অনেস্টি তার সততা অ্যান্ড হি স্কিল অর্থাৎ তার দক্ষতা ইন মেয়ারলি অ্যাকাডেমিক্যাল টিচিং উই ফাইন্ড সাবজেক্টস বাট নট দ্য ম্যান হু পারসুইজ পারসিউজ দ্য সাবজেক্ট তার মানে এই যে অ্যাকাডেমিক্যাল ট্রেনিং বা কেতাবি শিক্ষায় আমরা কী খুঁজে পাই বিষয়গুলো ঠিকই খুঁজে পাই কিন্তু সেই মানুষটাকে না আর খুঁজে পাই না যে কিনা এই বিষয়গুলো অনুসরণ করে দেয়ার ফোর দ্য ভাইটাল পার্ট অফ এডুকেশন রিমেন্স ইনকমপ্লিট এই কারণে শিক্ষার যে গুরুত্বপূর্ণ অংশটা আমরা এতক্ষণ শিখলাম সত্যের সন্ধান করা মানুষটাকে খুঁজে পাওয়া এই বিষয়টা কিন্তু অপূর্ণই থেকে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা লেসেন ওয়ানের যে ছয়টি অংশ বা ছয়টি আলাদা আলাদা প্যারাগ্রাফ ছিল সবগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি এরপরের ভিডিওতে আমরা কিছু এক্সারসাইজ করব। আমাদের সাথেই থেকেও